আচ্ছা, আপনার অ্যাকাউন্ট ওপেন করবেন ফাইবারের। স্যার এটা ফাইবার। আচ্ছা, আপনি অর্ডারে যাবেন আপনার। ১১ তারিখে একটা অর্ডার ছিল আপনার জি স্যার $250 না? আচ্ছা, এটা জি এই অর্ডারটা আমরা একটু দেখবো, এটা একটু ওপেন করবেন। ওকে, স্যার এইটা স্যার $250 অর্ডার। $250, এটা অনেক ভালো। আগে বিগ একটা অর্ডার ছিল আমাদের, $500, $330, দেন $100, $250। আমরা বিগ বিগ প্রজেক্ট পাইছি, বিগ বিগ অ্যামাউন্টের ছিল প্রজেক্ট গুলো। আমরা এগুলো অলরেডি দেখছি বা আমরা করে যাচ্ছি কন্টিনিউস, আল্লাহর রহমতে আমরা আরো সামনে আরো অর্ডার পাবো। তো প্রীতিষ ভাই, এই অর্ডারে আপনাকে কি করতে বলতেছে আপনার ক্লায়েন্ট, বলতো স্যার কি ওনার, দিতে হবে তাকে? হ্যাঁ উনি আমার সাথে যখন কথা বলে উনি বলতেছে যে ফেসবুক ইনস্টাগ্রাম আমার অ্যাকাউন্ট আছে, এগুলোতে আমি কাজ করতেছি না, আপনি এগুলোতে কাজ করবেন। আমি বলতেছি যে আমি আপনার সাথে পিন্টারেস্টও কাজ করে দেবো। উনি বলতেছে আমার পিন্টারেস্ট কোনো অ্যাকাউন্ট নাই, আপনি আমাকে পিন্টারেস্ট একটা অ্যাকাউন্ট খুলে দেবেন। উনি অর্ডার দেওয়ার আগে উনাকে আমি পিন্টারেস্ট অ্যাকাউন্টটা শুধু কমপ্লিট করছি, শুধু ইমেল ভেরিফিকেশন সাথে সাথে ওনার এটা কাস্টমাইজ করে নাই, শুধু ওপেন করছি বিজনেস পেজ। উনি বলতেছে হ্যাঁ ভালো হয়েছে, আপনি এটা কাস্টমাইজ করেন সুন্দরভাবে করেন। তারপরে ওনার সাথে কথা বলতেছি, ওনার কি কি প্ল্যান সবকিছু আমাকে বলল। তারপরে ওনাকে বললাম যে আমি তো এইভাবে এইভাবে আপনার জন্য কাজ করব। উনি বলতেছে তুমি আমার কাছ থেকে কত নিবা? বলতেছে যে আপনি আমাকে প্রতি মাসে $500 দিবেন। উনি বলতেছে আমি 500 তোমাকে দিব, কিন্তু আমি গত 3 দিন আগে আমি একজনকে হায়ার করেছি, উনি নাম্বার 2 সেলার, উনি $300 দিয়ে আমার কাছ থেকে কাজটা নিয়েছেন 1 মাসের জন্য, উনি আমার সাথে 1 মাস কাজ করবেন। আর তুমি যদি এখন আমার সাথে কাজ করতে চাও তাহলে আমি তোমাকে $250 দিব, আর এর পরের মাস থেকে আমি তোমাকে $500-ই দিব যখন উনি থাকবে না। আর তুমি যদি এখন বলো যে আমি তোমার কাছ থেকে মানে আমি তোমাকে $500 পে করি, তাহলে তুমি আগামী মাসে আমার সাথে কথা বলতে পারো। আমি বললাম আমি যেহেতু আপনার সাথে সবসময় কাজ করব একটা ফিক্সড স্যালারিতে, সেহেতু আমি আপনার কাছ থেকে এখন $250 নিয়ে কাজ শুরু করতে পারি, সামনের মাস থেকে আপনি আমাকে $500 দেন। আমি বলতেছি ঠিক আছে তুমি আমাকে $250 একটা কাস্টম অফার আমাকে দাও। আমি বললাম হ্যাঁ আমি আপনাকে দিচ্ছি, দেওয়ার সাথে সাথে উনি নিয়ে নিছি। তারপরে উনি বলতেছে যে তুমি আমাকে চ্যাটবট এইভাবে এইভাবে, ওনারও বিভিন্ন ধরনের প্ল্যান আছে, এগুলো আমাকে বলছে এইভাবে দিবা এইভাবে করবা, আমার ইউএসএ ক্লায়েন্ট দরকার, আমার ইউএসএরই শুধু দরকার, অন্য কোনো ক্লায়েন্ট লাগবে না। তখন আমি কি করতে করলাম যে আমি শুধু ওনাকেই ওনার চাহিদা মতো দিব, আমি ওনার পেজ থেকে এমন ভাবে কাস্টমাইজ করব যেন ইউএস ছাড়া অন্য কোনো দেশে এটা মানে এটা না হয়, মানে দেখা না যায়, এরকম একটা আমি ডাকবো যেন ওনাকে শুধু আমি ইউএস এরই দিতে পারি ট্রাফিক গুলা, সেহেতু উনি খুশি হবে। গ্রেট গ্রেট। আচ্ছা, তবে ক্লায়েন্টের যেটা চাচ্ছে, আমার আমাদের প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে আমার ক্লায়েন্টকে বোঝা, ক্লায়েন্টের কাজটা বোঝা, দেন ক্লায়েন্ট যেটা চায় ক্লায়েন্টকে ঠিকঠাক সেটা দেওয়া। মুনাম ভাইয়ের এর আগে মুনাম ভাই একটা কথা বলেছিল যে আমরা যখন কাজগুলো নিব তখন অনেক বেশি করে কাজ নেওয়ার দরকার নেই, অনেকগুলো মানুষের দরকার নেই, আপনি 2 জন মানুষের কাজ নেন, যে কাজটা আপনি সঠিকভাবে পারেন, আপনাকে যেটা শেখানো হয়েছে, আপনি যেটা জানেন, সেই ধারাবাহিকতায় আপনি কাজগুলো নেন, কাজগুলো নিয়ে দেন তাকে সেই বেটার সার্ভিসটা প্রোভাইড করেন। বেটার সার্ভিসটা যদি আমরা দিতে পারি তাহলে আপনার ক্লায়েন্ট যত হ্যাপি থাকবে আপনাকে কাজটা তত বেশি আরো পাওয়ার পসিবিলিটি আছে, আর কাজটা বেশি পাবো। ঠিক আছে, আচ্ছা, আমি একটু পরে স্পিকার টন করবো, আজান হচ্ছে, তো আজান শেষে আমি স্পিকার টন করবো, একটু সময় দেবেন আমাকে। হ্যাঁ প্রীতিষ ভাই, যেটা বলছিলাম যে আমাদের আমাদের কাজগুলো যদি আমরা 100% ডেলিভারি করতে পারি, আমার ক্লায়েন্টকে হ্যাপি করতে পারি, এখান থেকে আল্লাহর রহমতে আরো অনেক বেশি অর্ডার আসবে, অনেক বেশি আমরা অর্ডার পাবো, এটা নিয়ে আমাদের ভাবতে হবে না। ঠিক আছে, যেমন স্যার আমি স্যার উনাকে যখন 500 মানে যখন বললাম যে $500 আমাকে দিবেন প্রতি মাসে, উনি বলল হ্যাঁ দিব কিন্তু এই মাসে তো আমি নিয়ে নিছি আরেকজনকে, তারপরে $250 এগ্রি করলাম, সামনের মাস থেকে উনি 500 দিবে। কারণ উনি বলতেছিলেন দেখেন আমি এটা নতুন ব্যবসা, আপনি 500 দিব কিন্তু এই মাসটা আপনি এইভাবে নিয়ে নেন, যেহেতু আরেকজনকে আমি যুক্ত করে নিছি, আপনি যদি চান ওনার সাথে পরামর্শ করে একসাথে কাজ করতে পারেন।
না, আপনি যেটা করবেন যে ওনার ইনার আপনি ইনার পার্মানেন্টলি ইনার ম্যানেজার হিসেবে কাজ করার জন্য চেষ্টা করেন, ওনার সাথে যুক্ত হয়ে কাজ করার দরকার নেই। আপনি ওনাকে বলেন যে আমি কাজটা এক মাস করি, আপনি আমার কাজটা দেখেন, আউটপুট দেখেন, আপনি ক্লায়েন্টকে হ্যাপি রাখেন, আউটপুট দেখার পরে প্রয়োজনে আপনি সামনের মাস থেকে ওনার সাথে একটা বিগ একটা ডিলে যান, ঠিক আছে? পার্মানেন্টলি থাকেন, ইনশাল্লাহ আরো ভালো কিছু হবে, কোনো সমস্যা নেই, কাজ করেন। আর যে পরিশ্রম যেভাবে পরিশ্রম করতেছেন আপনাদের টিম থেকে আপনারা সবাই, ইনশাল্লাহ আমরা খুব দ্রুত আরো বাকিরা সবাই আমরা সফলতা পাবো। আমরা অনেক অনেকটাই আগায় গেছি আল্লাহর রহমতে, ইনশাল্লাহ আমরা প্রতিদিনই অর্ডার আসবে আমাদের, কাজ করি আমরা মন দিয়ে, কাজের ধারাবাহিকতা ঠিক রাখেন, কাজটা থেমে দিন না, ঠিক আছে? মন দিয়ে কাজ করেন, ইনশাল্লাহ আমরা অনেক ভালো কিছু করব সবাই। স্যার প্রথম ক্লায়েন্ট আমাকে আবার অফার করছে যে তুমি আমার আরেকটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট দেখাশোনা করো, উনি আমাকে তিনটা অর্ডার দেয়, তারপরে আরেকজন আমাকে দিছে যে 3 মাস কাজ করার জন্য, ওনার কাজটা আমি 3 মাস করব, সপ্তাহে সপ্তাহে উনি পেমেন্ট দিবে আমাকে। তারপরে আরেকজন আমাকে আজকে যে নক করলো, উনি আমাকে কাজটা দিবে শিওর, উনি আমাকে বলতেছে কাজটা দিবে, কিন্তু আমি স্যার মানে ওনার সাথে আমি পার্মানেন্টলি থাকার চেষ্টা করব। ওনাকে আমি মানে ভালো একটা অ্যামাউন্ট যেন বলি, আর সাথে সাথে যেন উনি এটা এগ্রি হয়। আমি বলতে চাইছিলাম যে $750 প্রতি মাসে দেওয়ার জন্য ওনাকে, এরকম আমি ওনার কাছে বলবো আর কি। উনি রাখবে, ওনার মানে সবগুলা দিকগুলো আমি দেখাশোনা করবো, ওনার ইউটিউব, ফেসবুক, তারপরে ওনার ব্লগ, ওয়েবসাইট, এগুলো সবগুলো দেখাশোনা করবো। উনি আমাকে বলছে যে যখন ওনার দরকার হবে, ওনার ওয়েবসাইটে কিছু কাজকর্ম লাগবে, এই কাজটা শেষ হওয়ার পরে আমার সাথে যোগাযোগ করবে। ওনার সাথে আমার হোয়াটসঅ্যাপে কানেক্ট আছে, সাথে সাথে ফেসবুক, ইনস্টাগ্রাম গুলোতে কানেক্ট আছে। ক্লায়েন্টের সাথে কথা বলেন এইভাবে, আর দেখেন ভালো সার্ভিস ইনশিওর করেন, দেন ক্লায়েন্ট আপনাকে আরো বেশি ব্যাক করবে। আপনি যত ভালো কিছু করবেন তার দ্বিগুণ আপনাকে ক্লায়েন্ট আপনাকে দেবে, ঠিক আছে? মন্দের কাজ করেন, সমস্যা নেই, আমরা অবশ্যই ভালো কিছু করব, ঠিক আছে? জি স্যার, জি স্যার। স্ক্রিন অফ করতে পারেন, মনিটর অফ করে দেন। স্যার